আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রব্বি শাহরি সাদরি ইয়াসরিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি লাবাসুন তুহুরুন ইনশাআল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা তোমারই আবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই। আমার জবান থেকে তোমার বান্দাদের কল্যাণকর কিছু আলোচনা এবং কল্যাণময় কিছু কথা আমাকে বলার তৌফিক দান করুন। আমি যেন মানব সমাজের এই দুরারোগ্য ব্যাধি থেকে বা বিভিন্ন রোগ থেকে মুক্তির যে সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ দিতে পারি, সেই তৌফিক আমাকে তুমি দান করো। আজকে আমি কথা বলবো আমাদের মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে। সেটি হচ্ছে পেটের প্রবলেম। এটি হতে পারে IBS, হতে পারে আমাশা, হতে পারে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, বা হতে পারে ক্রাম্প, প্রচণ্ড ব্যথা করে পেটে এবং বুক জ্বালাপোড়া করে এবং খেলে হজম হতে চায় না, এবং যা কিছু খান আপনার অস্বস্তিকর লাগে, আপনি পেট সবসময় ফুলা ফুলা মনে হয়, কিছু খেলে মনে হচ্ছে পেটটা ফুলে উঠছে এরকম, বা খাবার রুচি নেই, এই জাতীয় প্রবলেম নিয়ে আজকে আমি কথা বলবো। অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন, আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। আমরা মূলত দীর্ঘদিন যাবত বিভিন্ন অনিয়ম করার কারণে আমাদের পেট বিরক্তি হয়ে গেছে। এ পর্যন্ত পেট আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, অনেক কষ্ট করে। আসলে পেটের যে পেটকে যে আমরা কষ্ট দিচ্ছি, এটা আমরা কখনো কল্পনা করি না। আপনাকে যদি আপনি 50 কেজি ওজন বহন করতে পারবেন, আপনাকে যদি 80 কেজি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে বহন করতে পারবেন না। যদিও বা একটু বহন করতে পারেন, কষ্ট করে জীবন দিয়ে যদি আপনি একটু বহন করতে পারেন, কিন্তু বেশিক্ষণ আপনি এটাকে মানে বহন করতে পারবেন না। সেরকম আমাদের পেট জন্মলগ্ন থেকেই এ পর্যন্ত তার দায়িত্ব পালন করে আসতেছে, কিন্তু আমরা কখনো পেটের স্বাস্থ্যের কথা চিন্তা করি না। পেটেরও যে একটা রেস্টের প্রয়োজন আছে, সেটা কিন্তু আমরা কেউ ভাবি না। আমরা মজা করে খাই, আমরা এন্টারটেনমেন্ট করি, বিনোদন করি বিভিন্ন পার্টিতে এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায়, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে খাবারগুলো খাচ্ছি বা যে অনিয়ম করে খাচ্ছি, সেই খাবারগুলো কিন্তু আমাদের দিন দিন আমাদের বয়সের তারতম্যের ভিত্তিতে আমাদের জীবনের একটি কাল হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা তখন লং টাইম পরে দেখা যাচ্ছে যে আমার পেটে প্রচণ্ড গ্যাস, ডাক্তার সাহেবের কাছে সমর্পণ হলে সেই ডক্টর সাহেব আমাদেরকে বিভিন্ন ঔষধ প্রোভাইড করে, যেমন আপনাকে দিতে পারে ডম্পেরিডন গ্রুপের ঔষধ অথবা বিভিন্ন প্রকার ভ্যারিয়েন্টের যে গ্যাসের ট্যাবলেট রয়েছে, এখানে ওমিপ্রাজল হতে পারে, প্যান্টাপ্রাজল হতে পারে, এখানে রেবিপ্রাজল হতে পারে, এখানে আপনার আরও যে প্রোডাক্টগুলো রয়েছে এবং যে গ্রুপগুলো রয়েছে, যেগুলোর একটি আপনাকে সাজেস্ট করতে পারে। তো এখন কথা হচ্ছে যে আমরা এই যে পেট যে বিরক্ত হয়ে গেছে, আসলে আমাদের পেট আর মানে লোড দিতে পারছে না, এর কারণে আমাদের কী কী অসুবিধা দেখা দিচ্ছে। এরকম যাদের পেট বিরক্ত হয়ে গেছে বা পেটের যে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, কী করে বুঝবেন? আপনাকে তখনই বুঝতে হবে আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা আপনি হজম করতে পারছেন না, এবং আপনার গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আপনি চলতে পারেন না, এবং আপনার ডম্পেরিডন গ্রুপের ওষুধও আপনার খেতে হয় হজম প্রক্রিয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পেটে প্রচণ্ড ধরনের একটা ব্যথা করে, এবং কারো পেট ফুলে ওঠে, এবং কারো ডায়রিয়া হয়, কারো শাকসবজি খেলে হজম হতে চায় না, কারো দুধ হজম হয় না, এরকম নানান সমস্যা এক একজনের এক একটা হতে পারে, সবার একরকম হবে এমনটা কিন্তু না। এক একজনের এক এক সিম্পটম দেখা দিবে, কিন্তু আমি যে আজকে প্রপার ট্রিটমেন্টটা দিব আপনাদের কাছে বা যে লাইফস্টাইল চেঞ্জ করার যে কথাটা বলবো, এটা যে কোনো রুগী, IBS রুগী হতে পারে এবং আপনার ডায়াবেটিস রুগী হতে পারে, এবং আপনার যে যাদের ডায়রিয়া আছে এবং পাতলা পায়খানা আছে, শাকসবজি খেলে হজম হতে চায় না, সকল লোকের একটাই সমাধান আমি দিয়ে দেবো। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ পেটের রোগ থেকে আপনি সম্পূর্ণ নিরাময় হয়ে যাবেন। এবং পেট ভালো যার সব ভালো তার, এটা কিন্তু সবসময় আমি বলি, এবং আপনারা মাথার মধ্যে রাখবেন,
পেটের স্বাস্থ্য ভালো না রেখে বা পেটের স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে আপনি যে কোনো রোগের ট্রিটমেন্ট করেন না কেন, আপনার কোনো পজিটিভ আপনি কিন্তু রেজাল্ট পাবেন না। এই জন্য আগে কিন্তু পেটের চিকিৎসা করতে হবে। পেট হলো রাজধানী, রাজধানীতে গণ্ডগোল হলে যেমন গোটা দেশ অশান্তিতে ভোগে এবং অস্থিরতায় ভোগে, সেই জন্য আমাদের পেটে যদি সমস্যা থাকে আমাদের গোটা বডিতে কিন্তু এটা এফেক্ট পড়ে এবং আমার মানসিকভাবে এটা কিন্তু প্রচণ্ডভাবে আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই। এ করে কী হয়, আমাদের স্ট্রেস কন্ডিশনে আমাদের দিন পার হয় এবং রাতের ঘুমটা আমাদের ভালো হয় না, পায়খানাটা ক্লিয়ার হয় না এবং আমাদের খুব সবসময় একটা রাগান্বিত ভাব, খিটখিটে মেজাজ, সবসময় মানে কেউ কিছু বললেই আমরা মানে আগুনে বেগুনে জ্বলে উঠি আর কি। এরকম যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই আমার এই কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই অভিশাপ জীবন থেকে আপনি পরিত্রাণ পাবেন আশা করি ইনশাল্লাহ। এখন মূলত আইবিএস রোগটা নিয়ে আমি কথা বলি। প্রথম আইবিএস কাকে বলে, আপনার পেটে দীর্ঘদিন ধরে আমাশা হচ্ছে বা কোনো কিছু খেলে হজম হতে চায় না, আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু কোনো প্রকার কোনো আপনার নেগেটিভ কোনো রেজাল্ট আসতে না, সব পজিটিভ। আপনার সব পজিটিভ সরি, এখানে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না, তার মানে এখানে দেখা যাচ্ছে আপনি আলট্রাসোনোগ্রাফি, এখানে অ্যান্ডোস্কোপি, ক্রোনোস্কোপি আপনি যে কপি করেন না কেন, আপনার কিন্তু কোনো রেজাল্ট আপনার কিন্তু আপনার পজিটিভ আসবে না, সব কিন্তু নেগেটিভ দেখাবে। ডাক্তার সাহেব বলবে আপনার কোনো রোগ ধরা পড়ছে না, আপনি আপনার কোনো কিছুই হয় নাই, মজার ব্যাপার হলো এটা। সেক্ষেত্রে আপনাকে ডাক্তার সাহেব কিছু প্রবায় মানে আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু হজম প্রক্রিয়া আরও কিছু ডম্পিউটন গ্রুপের ওষুধ দিতে পারে এবং এখানে মেভ এছাড়াও অনেক খেয়ে থাকতে পারেন, যারা মেভ খেয়েছেন তাদেরও কোনো কাজ হচ্ছে না। এরকম যদি প্রবলেম আপনারা ফেস করেন সেক্ষেত্রে আপনারা আমার এই পরামর্শগুলো মেনে নেবেন এবং দেখে নেবেন আমি কি বলতেছি, এগুলো শুনবেন ভালো করে। অবশ্যই আপনি এই যে একটা দুরারোগ্য বেদি পেটের যে সমস্যা, আপনি যা খাচ্ছেন শাক তাপ কিন্তু বেরিয়ে যাচ্ছে, আপনার শরীরে যে প্রোভাইড করবে ভিটামিন মিনারেলস প্রোটিন, আমি খাবারের মধ্য দিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি, খাবারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো কিন্তু আমাদের শরীরকে তরুতাজা এবং আমাদের এনার্জেটিক রাখে। এই জন্য আপনারা যারা এরকম রোগী ভুগতেছেন তারা অবশ্যই লাইফ স্টাইলটা আগে চেঞ্জ করতে হবে, পাশাপাশি আপনার ঔষধের ব্যাপারটা আমি পরে আসতেছি, কারণ এখানে ওষুধটা মেজর কোনো বিষয় না, এখানে মেজর বিষয় হচ্ছে আপনার লাইফ স্টাইল চেঞ্জ। আপনারা যারা এরকম রোগে ভুগতেছেন তাদের অবশ্যই একটু অনেকের খিদে বেশি, অনেকের আবার খাওয়া রুচি থাকে না, একটা মানে দুইটা প্রকারের কাজ করে এখানে। যাদের আইবিএস সমস্যা রয়েছে তারা গ্যাস্ট্রিকের ওষুধ খায় এবং তারা বিভিন্ন প্রকার হজমের ওষুধ খায়, খাওয়ার ফলে তাদের কিন্তু প্রচণ্ড খাওয়ার একটা চাহিদা থাকে কিন্তু খেলে কিন্তু তাদের কী হয়, খাবারগুলো কোনো কাজে লাগে না এবং দিন দিন সে জীর্ণ শীর্ণ এবং সে অসুস্থ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে এত দুর্বল হয়ে যাচ্ছে যে সে কল্পনা করতে পারছে না। সেজন্য তার মানসিক অবস্থাটাও ভালো থাকে না, সে সবসময় রাগান্বিত অবস্থায় থাকে এবং খিটখিটে মেজাজ থাকে। এরকম লক্ষণ থাকলে আপনাকে অবশ্যই মনে করতে হবে আপনার আইবিএস সমস্যা রয়েছে। তো এখন আমি বলবো আইবিএস থেকে মুক্ত পাওয়ার বা আইবিএস শুধু না, পেটের যে কোনো প্রবলেম থেকে মুক্ত পাওয়ার মূল মন্ত্রটা কী, আসলে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের সমস্যাটা আমরা নিজেরাই ঘটিয়েছি এবং আমরা বেশি ট্রিটমেন্ট করার কারণে বা বেশি ড্রাগ গ্রহণ করার কারণে, বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে কিন্তু আস্তে 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 আমাদের পেটের এই সিমটমটা দেখা দিয়েছে। আজকে গ্যাসের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আপনি চলতেই পারেন না। আসলে একটা কথা মনে রাখবেন, গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত যারা খায় তাদের কী ক্ষতি হয় এবং কেন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাবো না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে এবং কী করলে আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে ইনশাল্লাহ। আমি কোনো কিছু গোপন বা কোনো কিছু হাইলাইট করে রাখি না, আমার মনের ভিতরে যে আল্লাহ যে অভিজ্ঞতা দিয়েছে, আল্লাহ যে জ্ঞান দিয়েছে, আল্লাহ প্রদত্ত এই জ্ঞানটাকে আমি আপনাদের মাঝে কমপ্লিটভাবে শেয়ার করার চেষ্টা করি। হয়তো অজান্তে হয়তো কোনো কথা হয়তো আমি বলতে পারি না, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহর কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। তবে আমার যতটুকু নলেজ রয়েছে, যতটুকু জ্ঞান রয়েছে আমি উজাড় করে আপনাদেরকে ঢেলে দেব, আপনারা সেটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আপনার লাইফে আপনারা এটা ফলো করবেন, দেখেন আপনাদের জীবনটা কী ছিল আর কী হতে পারে, কী পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। তো এখন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমাদের কী ধরনের সমস্যা হয় এটা একটু আলোচনা করি, কারণ আপনাদেরকে যদি না বুঝাই আপনারা কিন্তু বুঝবেন না, আপনাদেরকে একটা ওষুধ ধরাই দিলে কিন্তু রোগ ভালো হবে না। আপনি ডাক্তারের কাছে গেলেন আপনাকে 5 মিনিট টাইম দেয় না বা 2 মিনিটও আপনার কথা শোনে না, আপনাকে সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন কিছু দেওয়ার পর
ডাক্তার সাহেব সেই রিপোর্ট দেখার পর আপনাকে প্রেসক্রাইব করে দেয়, কিন্তু রিপোর্ট দেখা যাচ্ছে রিপোর্টে কোনো কিছু আপনার আসতেছে না, কিন্তু ডাক্তার সাহেব এটা আপনাকে মানে অন্ধকারে ঢেল মারার মতো একটা ট্রিটমেন্ট করে দিচ্ছে। আপনি আসে কিন্তু ওষুধ গ্রহণ করেছেন, কিন্তু তারপরে কিন্তু আপনার পেটের প্রবলেম যাচ্ছে না। আমি আপনাদেরকে বোঝাবার ক্ষেত্রে বলি, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হোক, আইবিএস সমস্যা হোক, বা আপনার কনস্টিপেশন হোক, যে কোনো সমস্যা হোক না কেন, আপনি যদি ট্রিটমেন্ট করে যদি 15 দিন বা 1 মাস বা 2 মাস ট্রিটমেন্ট করে যদি সম্পূর্ণরূপে সুস্থ হন, তাহলে তো কোনো কথাই ছিল না, তাহলে তো কোনো বেটার একটা ছিল। কিন্তু আমরা যারা দীর্ঘদিন এই জীবনে লাইফে আমরা ট্যাবলেট বাড়াতে বাড়াতে মানে এমন পর্যায়ে যাচ্ছি যে আজকে আমার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে, আরেকদিন আমাকে একদিন কিন্তু আমাদেরকে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে, আরও পরে কিন্তু আমাদেরকে কী করতে হবে, আপনার ব্লাড উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হবে। আরও দিন আপনি যদি এভাবেই চলেন, সেক্ষেত্রে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল আসবে, ডাক্তারের কাছে যাবেন আপনি, ডাক্তার সাহেব আপনাকে আবার কোলেস্ট্রল কমানোর ট্যাবলেট আপনাকে দিয়ে দিবে। খুব স্যাম্পল ব্যাপার, আসলে এগুলা কিন্তু প্রপার ট্রিটমেন্ট নয়, এগুলা কিন্তু আসলে স্থায়ী কোনো ব্যবস্থাপনা বা ট্রিটমেন্ট না। এই জন্য আপনাদেরকে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, যাদের হজম প্রক্রিয়ার সমস্যা রয়েছে, যারা আইবিএস সমস্যায় ভুগতেছেন, তাদের জন্য আমি বলবো আপনার আস্তে আস্তে গ্যাস্ট্রিকের ওষুধটি বন্ধ করতে হবে, এবং অবশ্যই বন্ধ করতে হবে আপনার জীবন যৌবনের জন্য। আপনি যদি গ্যাস্ট্রিক দীর্ঘদিন খান, তাহলে আপনার কী হয়েছে, কী সমস্যাটা আপনি এখন পড়েছেন, মানে এই যে এত ওষুধ খাই আপনার কাজ হচ্ছে না, সেই সমস্যাটা কী হয়েছে আপনি বোঝেন? আমি একটু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি। আপনি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে আপনার যে আল্লাহ পাকের প্রদত্ত একটা হাইড্রোক্লোরাইড নামে একটা অ্যাসিড আমাদের শরীরে রয়েছে, যেগুলো আমাদের কাজ হচ্ছে, হাইড্রোক্লোরাইডের অ্যাসিডের কাজ হচ্ছে আমরা যে খাবারগুলো খাবো সেগুলোকে কিন্তু সে ভেঙে চুরমার করে দিয়ে সে হজম প্রক্রিয়া সঠিক করে খাদ্যের যে উপাদানগুলো আছে শরীরের মধ্যে প্রোভাইড করবে, আর বাকি আপনার মনে করেন দি শরীরে যে এনজাইম আছে এটাকে তৈরি করবে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে আমাদের এই যে আল্লাহ প্রদত্ত হাইড্রোক্লোরাইড অ্যাসিডটি আমাদের শরীর থেকে টোটালি বন্ধ করে দেয়, বন্ধ হয়ে গেছে, এখন আপনি গ্যাস্ট্রিক ওষুধ ছাড়া কিন্তু আপনার কোনো হজম সঠিকভাবে হচ্ছে না। আপনি যত দিন দিন যত গ্যাসের বড়ি খাবেন অত কিন্তু আপনার ক্ষতিটা হবে, এবং গ্যাস্ট্রিকের বড়ি যদি আমরা লং টাইম খাই আমাদের কয়েকটা ক্ষতি হয়। প্রথম অবস্থায় আমাদের হজম প্রক্রিয়া যে আপনার হাইড্রোক্লোরাইড অ্যাসিডটা নিষ্করণ বন্ধ হয়ে যায়, আরেকটা হলো আমাদের শরীরের মধ্যে যে প্রাকৃতিকভাবে ডি ভিটামিন উৎপাদন হয় সেই ডি ভিটামিনটা কিন্তু আমাদের উৎপাদন বন্ধ করে দেয়, এবং আরও একটা বড় সমস্যা করে আমাদের জীবনে, সেটা হলো আমাদের আয়রন সিক্রেশনটা, যেটা আমাদের শরীর যে নিজে নিজে বিভিন্ন খাদ্য থেকে যে বিভিন্ন বিভিন্ন আমাদের ফুড সাপ্লিমেন্ট থেকে দিয়ে আমাদের শরীর আয়রন উৎপাদন করবে, এই আয়রন উৎপাদনটাও কিন্তু ব্যাহত হয়। তাহলে দেখেন, একটা গ্যাসের ভরি আপনি খাচ্ছেন, এখন কিন্তু বুঝতেছেন না, কিন্তু এক টাইমে কিন্তু আপনি এমন হয়ে যাবেন আপনার শরীরের মধ্যে কোনো ডি ভিটামিন উৎপাদন হবে না, আপনার শরীরের মধ্যে কোনো আয়রন উৎপাদন হবে না, আপনার হজম প্রক্রিয়াটা সঠিক হবে না, আপনার এতে কিন্তু ডায়াবেটিস হবে, আপনার ব্লাড প্রেশার হবে, উইথ আপনার রক্তে কোলেস্ট্রল আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক ওষুধটি যত্রতত্র খাবো না, এবং কী খালে আমাদের কীভাবে চললে গ্যাস্ট্রিক ওষুধ লাগবে না এটা এই নিয়ে একটু কথা বলি। অবশ্যই আপনারা বাইরেকার ভাজা পোড়া খাবার খাবেন না, অবশ্যই আপনারা অতিরিক্ত খাবার গ্রহণ করবেন না, পরিমিত খাবার খাবেন, এবং যাদের এই সমস্যাটি হয়েছে তারা 3 বেলা ভাত না খেলেই ভালো, 2 বেলা আপনারা অন্য কিছু খাবেন, আর 1 বেলা আপনারা ভাত খেতে পারেন। আর যারা 3 বেলা ভাত খাবেন পেটের রোগের জন্য, তাদের ভাতটা অবশ্যই 3 ভাগের 1 ভাগ ভাত, 1 ভাগ পানি, আর 1 ভাগ কিন্তু খালি রাখতে হবে আপনার শ্বাস প্রশ্বাসের জন্য। আর এখন আমি যেটা বলবো এই ওষুধের এই রোগ থেকে নিরাময়ের যে একটা উপায় সেটা আমি শর্টকাটে বলে দিয়ে দিই। আসলে আমাদের পেটের মধ্যে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার কারণে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আমাদের পেটের মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া থাকে, সেটাকে বলা হয় গুড ব্যাকটেরিয়া। আর এই গুড ব্যাকটেরিয়ার কাজ হলো পেটের মধ্যে কিন্তু আমরা যখন যে কোনো খাবার খাই, যত হালাল খাবার খাই নাই কেন, এখানে কোটি কোটি ব্যাকটেরিয়া কিন্তু আমাদের পেটের মধ্যে এই খাবারের মাধ্যমে যায়। খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া যখন যায় তখন এরা কিন্তু আমাদের ব্যাড ব্যাকটেরিয়া, এরা এই খাবারের ব্যাকটেরিয়াগুলো যেয়ে যখন দেখে পেটের মধ্যে কোনো ডিফেন্স নাই, মানে ডিফেন্স বলতে আপনার ওই যে গ্যাসের ওষুধ খেয়ে এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার যে আবার উপকারী ব্যাকটেরিয়াগুলো ছিল সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু সব ধ্বংস হয়ে আপনার পেট শূন্য, ডিফেন্স শূন্য হয়ে আসে। যখন আপনি কিছু খাচ্ছেন, শাকসবজির মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া আছে, যে কোনো হালাল খাবার আপনি খান না কেন তার মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে যায়, তখন এরা পেটের মধ্যে যায় দেখে যে এখানে কোনো ডিফেন্স নেই, তো নদের মতো করে কিন্তু ওরা এটাকে মানে এখানে গ্যাঞ্জাম শুরু করে দেয়। আর পেটের মধ্যে কিছু নিরপেক্ষ ব্যাকটেরিয়া থাকে,
তারা কিন্তু নিরপেক্ষ, মানে যে দল ভারী সে দলের পক্ষে কিন্তু তারা যোগদান করে। তো আপনার পেটের মধ্যে যেহেতু ডিফেন্স নাই, তখন আপনার যে বাজে ব্যাকটেরিয়াগুলো যায় তখন এরা যখন গ্রো করে তখন এদের সঙ্গে তারা যোগ দেয়। যোগ দিয়ে আপনার কী করে, আপনার শাক খেলে হজম হতে চায় না, আপনার দুধ খেলে হজম হতে চায় না, আপনার বিভিন্ন প্রকার খাবার আপনার হজম করতে পারে না, অনেক সময় পাত্তা পায়খানা হয়ে যায়, অনেক সময় পেট ব্যথা করে এবং অনেক সময় আপনাদের কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে। আবার আপনার এই খাদ্য খাওয়াগুলো কিন্তু আপনার শরীরে কোনো কাজে আসছে না। তো করে আপনাকে এখন নিয়ম মানতে হবে, আপনি বাইরেকার ভাজা পোড়া খাবার অবশ্যই বর্জন করবেন, এবং বাইরে যদি লং টাইম কোনো জার্নি করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এই খাবারের পাখার থেকে বাদাম অথবা যে আপনার খুরমা খেজুর এগুলো নিয়ে যাবেন। এগুলো সামান্য দু চারটা খেলে একদিনের খাবার কিন্তু হয়ে যায়। আবার যদি কোথাও টাটকা ডিম সিদ্ধ পান সেটা খাবেন, আপনি হোটেলে যেয়ে কোনো ভাত এবং রুটি কিছু খাওয়ার দরকার নেই। আপনি একবেলা কেন, আপনি যদি 17 ঘন্টা না খায় থাকেন, আমাদের একটা সিস্টেম আছে 17 ঘন্টা না খায় থাকতে বলি আমরা, যারা ওয়েট কমাতে চাই, যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু 17 ঘন্টা কিন্তু আমরা ফাস্টিং করতে বলি, ওয়াটার ফাস্টিং করতে বলি এবং এমনি নর্মাল ফাস্টিংও করতে বলি। তাহলে চিন্তা করে দেখে, তাহলে আপনি একবেলা যদি আপনি কোথাও খাবার না পান, তাহলে আপনি হোটেলে যাই আপনার যে বিষ খেয়ে আসে আপনার তো দরকার নেই, আপনার খাবার প্রয়োজন নেই। আপনি যদি খেতে কিছু মন চায় সেখানে ফলমূল কিছু খেতে পারেন, আপনার বাইরেকার কোনো পরোটা কোনো জ্যাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলো ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু খাওয়ার দরকার নেই। আপনি যদি এই রুগী হয়ে থাকেন, আপনি যদি জীবনে বাঁচতে চান সুস্থ হয়ে, তাহলে আমার কথাগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। এটা কিন্তু মানে আমি জোর দিয়ে বলবো আপনাকে মানতেই হবে, এটা অনুরোধ করার কিছু নাই। আপনাকে বাঁচতে হলে আপনাকে জানতে হবে এবং জানতে হলে আপনাকে অবশ্যই মানতে হবে। আমার ভিডিও দেখবেন, আপনি আমার ভিডিও দেখে কথা শুনে কিন্তু আপনার রোগ ভালো হবে না, আপনাকে অবশ্যই আপনার জীবনে এটা অ্যাপ্লাই করতে হবে এবং আপনার জীবনে এটা ফলো করতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো যাক, তাহলে আমরা এখন মজার একটা বিষয়, এই বিষয়টা আমি খোলামেলা করে আলোচনা করি। এখন যেহেতু আমাদের পেটের মধ্যে ব্যাকটেরিয়া নেই, তাহলে আমাদের এখন কী করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের এখানে অনেকটি স্টেপ নিতে হবে। আমাদের এখানে আমাদেরকে বাইরে থেকে ব্যাকটেরিয়া এখানে এখন আপনার প্রবেশ করাতে হবে। এখন বৈজ্ঞানিকের আবিষ্কারের ফলে আগে কিন্তু এই প্রোডাক্টগুলো ছিল না, আগে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো মানে আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু আমরা পাইনি, কিন্তু এখন বর্তমান বিজ্ঞানের আবিষ্কারের ফলে এই আমাদের যে গুড ব্যাকটেরিয়াগুলো মারা গেছে এখানে কিন্তু বিলিয়ন বিলিয়ন ব্যাকটেরিয়া যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে ক্যাপসুল আকারে, সেটাকে গুড গার্ড বলা হয়, অ্যাকটেরিয়া বলা হয়, অ্যাকটেরিয়া নামে আছে রেডিয়েন্টের, এটার দাম অনেক বেশি। আপনারা যারা অর্থশালী তারা এটা রেডিয়েন্টারটাও খেতে পারেন, এটা ফ্রিজে রেখে খেতে হয়, বাইরে রাখা যাবে না। আর আরেকটা ট্যাবলেট আছে সেটা হলো গুড গার্ড, এটা একটু মানে তার চাইতে একটু দাম কম, কোনো ক্ষতি নেই, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি এটা খেলেও একই রেজাল্ট পাবেন, একই পাবে। এটা আমাদের দেশের কোম্পানি, এটা আমাদের একটু একটু রেটটা কম, এটা আপনারা খেতে পারেন। মানে প্রতি খাবারের আগে আপনারা করে একটা করে ব্যাকটেরিয়া ট্যাবলেট খেয়ে নেবেন, সকালে রাতে এবং দুপুরে। তাহলে কী হবে, আপনার পেটের মধ্যে আপনার সৈন্য পাঠাচ্ছেন, আপনি এই ডিফেন্স পাঠাচ্ছেন, তখন আপনি ডিফেন্সগুলো যখন যাবে তখন কিন্তু আপনার যেই খাবারের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা কিন্তু তাদেরকে ধ্বংস করে ফেলবে। তখন কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না, আপনার আইবিএস সমস্যা থাকবে না, আপনার অবশ্যই পেট ক্রাম করবে না, ব্যথা করবে না, এবং আপনার পেটের হজম প্রক্রিয়াটা সঠিক হবে উইথ আপনার শরীরে যে খাবারগুলো খাচ্ছেন এগুলো আপনার শরীরে পুষ্টি সাধন করে আপনার জীবন যৌবন সব কিছু কিন্তু ফিরিয়ে আসবে। এখন কথা হচ্ছে এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের অ্যাপেল সিডার ভিনেগার উইথ আপনার কোকোনাট ভিনেগারও আপনারা খেতে পারেন। আমি ছবি দিয়ে দিব, আপনারা বুঝার ক্ষেত্রে আপনারা ছবি দেখবেন, এটা আপনারা সংগ্রহ করবেন। এগুলাই আপনাদের জীবনের মহামূল্যবান সম্পদ এবং মহামূল্যবান ঔষধ। আপনি কোনো ড্রাগের চিন্তা করবেন না, এমন কোনো পৃথিবী গ্যাস্ট্রিক রোগ তৈরি হয়নি যেটা খেয়ে মানুষের গ্যাস্ট্রিক সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে গেছে। আজকে আপনি খাচ্ছেন 20, কালকে দিবে 40, তারপরে কিন্তু আপনার আরও হাই পাওয়ার 30-30 অনেক কিছু আছে, বিভিন্ন প্রকার গ্যাসের বড়ি রয়েছে, আপনাকে একটার পর একটা ডাক্তার কিন্তু প্রেসক্রাইব করেই যাবে। আর এগুলো খেলে কিন্তু আপনি দিন দিন আপনার শরীরের যৌবন, আপনার শরীরের যে এনজাইম, আপনার শরীরের যে হজম প্রক্রিয়া, আপনার শরীরের যে ব্যাকটেরিয়া সব কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। তো যেহেতু আপনি সব কিছু ধ্বংস করে ফেলি মানে এগুলো খাওয়ার ফলে কিন্তু আপনি এখন ডিফেন্স শূন্য, এই জন্য আপনাকে আমি অ্যাকটেরিয়ার ছবি এবং এই গুড কার্ডের ছবি কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী আপনারা এটা ইউজ করতে পারেন। প্রতিদিন 3টা আপাতত জরুরি অবস্থায়, যদি আপনাদের এমন অবস্থা থাকে যে আপনাদের পেটে কোনো কিছু সহ্য হচ্ছে না, পেটের রোগ নিয়ে আপনি কঠিন কষ্টে আছেন, সেক্ষেত্রে আপনি প্রতি খাবারের আগে একটি করে ট্যাবলেট ব্যাকটেরিয়া ট্যাবলেট গুড কার্ড অথবা অ্যাকটেরিয়া একটা করে খেতে পারেন। আর তার পাশাপাশি আপনি খাবার আগে আরেকটি কাজ আপনাকে করতে হবে, এটাই হলো মূল মন্ত্র এবং এটা হলো মূল চাবিকাঠি। এখানে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন এবং এখানে কোকোনাট
ভিনেগার খেতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেটা ভালো লাগে, যার ফ্লেভারটা যেটা ভালো লাগবে সে সেটা খাবে। আপনি এই যে ভিনেগারটা কীভাবে খাবেন, এটা সকালবেলা আপনি ঘুমোতে উঠে খাবার আগে আপনি এক গ্লাস পানিতে 2 চামচ ভিনেগার এবং আপনার যে হিমালয় পিঙ্ক সল্ট দিবেন পরিমাণ মতো, তার সঙ্গে যদি আপনি লেবু পান একটু লেবুর রস দিবেন, তার সঙ্গে আদার একটু রস দিলে আপনি আরও বেটার রেজাল্ট পাবেন। খুব দ্রুত আপনার এটা আপনার পেটের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। তবে এখানে আরেকটা কথা, যাদের আপেল সিডার ভিনেগার খেলে যদি পেট জ্বালা পোড়া করে বা ব্যথা করে, তাদেরকে কিন্তু অবশ্যই বুঝতে হবে তাদের পেটে কিন্তু অলরেডি আলসার হয়ে গেছে। আপনি খাওয়ার পর যদি মনে করেন যে আমার পেটে ব্যথা করতেছে, অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার কারণে যদি ব্যথা করে, তাহলে আপনাকে মনে করতে হবে না আপনার 100% আলসার হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আলসারের ট্রিটমেন্টটা নিতে হবে। এই বিষয় নিয়ে আমি আরও একটা আলসার নিয়ে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাদের সমস্যা ঘটবে আর কি। আর যাদের ঘটে নাই তারা তো নিশ্চিত আপনার আলসার হয় নাই, আপনি খুব দ্রুতই এই পথ থেকে ফিরে আসতে পারবেন। তাহলে এখন মজার ব্যাপার হলো, দেখেন সকালবেলা ঘুমোতে উঠে আপনি কোনো কিছু খাবেন না লং টাইম, যতক্ষণ না খাই থাকতে পারেন। একটু দীর্ঘক্ষণ না খাই থাকলে কিন্তু আপনাদের একটু হাত পাকা পাকাপি করবে, কারণ এই দীর্ঘদিন আপনার ব্রেন কিন্তু পেটকে মেসেজ করে দেয় টাইমলি, এই টাইমে কিন্তু আপনাকে খেতে হবে। কিন্তু আপনি যখন লং টাইম খাচ্ছেন না, তখন ব্রেন কিন্তু অস্থির হয়ে যাবে যে আসলে কেন আমার কথা শুনতেছে না। তখন কিন্তু বিভিন্ন সিম্পটম দেখা দিবে নেশা করার মতন, যে অনেকে বলে না হিরোইন খেলে না খেলে নাকি হাত পা কোকড়ায় আসে, এটা আসলে এটা একটা মেন্টালিটির ব্যাপার, এটা কোনো ব্যাপার না। তো সেরকম আপনারও মেন্টালিটির ব্যাপার, আপনি যখন দীর্ঘক্ষণ খাবেন না আপনার কিন্তু শরীর দুর্বল লাগবে, থরথর লাগবে, কাঁপানি শুরু হয়ে যাবে। কিন্তু আসলে এগুলোতে আপনি ভয় পাবেন না, আপনি মিনিমাম 7 থেকে 15 দিন কষ্ট করে এই নিয়মটা যদি ফলো করেন, আপনার কিন্তু অটোমেটিক আপনি সারাদিন যদি না খান আপনার কোনো এনার্জি লুজ হবে না, আপনি যত কাজ করেন না কেন আপনার কোনো সমস্যা আসবে না। কারণ আমাদের বডিতে অনেক খাবার রয়েছে, অনেক চর্বি রয়েছে, বাদে চর্বি রয়েছে, আপনার গ্লাইকোজেন রয়েছে, এগুলো যদি আমরা না পড়াই, এগুলো কিন্তু কোনো আগুন দিয়ে জ্বালা পোড়া করা আমাদের সম্ভব নয়। এই জন্য ডাক্তারিতে ভাষায় একটা কথা আছে, নাকে নল শিরায় জল। তা আমরা নাকে নলও দিচ্ছি না, শিরায় জলও দিচ্ছি না আপনাদেরকে, শুধু আমরা না খাই থাকতে বলতেছি। সকালের খাবারটা লেট করে খাবেন যতক্ষণ আপনি পারেন, এবং একটু একটু করে পানি খেতে পারেন, যতক্ষণ আপনি না খাই থাকতে পারেন ততক্ষণ থাকবেন। তারপর আপনি আপেল সিডার ভিনেগার 2 চামচ এক গ্লাস পানিতে, তার সঙ্গে হিমালয় পিঙ্ক সল্ট, তার সঙ্গে আদার রস, লেবুর রস অ্যাড করে দিবেন। দিয়ে আপনারা এটা খাওয়ার পর একটা প্রোবায়োটিক ক্যাপসুল খেয়ে নেবেন। তারপরে আপনি যে খাবারটা খাবেন এটা চিবিয়ে 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 পানি পানি করে খাবেন, মানে আপনি মুখে দিয়ে শুধু গিলবেন না, এটা আপনি চিবিয়ে চিবিয়ে এমনভাবে খাবে, চাপাতেই থাকবে যাদের পেটের বড় সমস্যা। আপনি এমনিতেই কিন্তু পানি পানি হয়ে ভিতরে ঢুকে যাবে, আবার আপনি এক গ্লাস খাবার নিয়ে আপনি এটাকে চিবাতেই থাকবেন 70 বার চিবাবেন এক গ্লাস ভাত বা এক গ্লাস খাবার, তাহলে দেখবেন আপনাকে কোনো মানে ঢোক গিলতে হচ্ছে না, আপনার অটোমেটিক কিন্তু পেটের মধ্যে সে চলে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, দীর্ঘক্ষণ যখন আপনি এভাবে চাবাবেন তখন আপনার মুখের মধ্যে একটা লালা, এই লালাটা কিন্তু আমাদের কিন্তু প্রচণ্ডভাবে এই হজম প্রক্রিয়াকে কিন্তু সাহায্য করে। এই জন্য আপনারা এভাবে যদি মানে খাবার অভ্যাসটা করেন, আর একটু ওই হাঁটাহাঁটি খাবার খেয়ে শুয়ে পড়বেন না কখনো, একটু হাঁটাহাঁটি করবেন, একটু মেডিটেশন করবেন, একটু হালকা ব্যায়াম করবেন, নড়াচড়া করবেন, খাওয়ার পর না মানে মাঝে মাঝে আপনারা একটু ব্যায়াম করবেন। ব্যায়াম করলে আপনাদের শরীরের যে খাবারের যে পুষ্টিগুণটা এটা কিন্তু আমাদের শরীরের মধ্যে ডিস্ট্রিবিউটর হয়। যারা বসে বসে জীবনযাপন করতেছেন, ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন, পেটটা অনেক বড় হয়ে গেছে, ওজন অনেক বড় বেশি হয়ে গেছে, আমার এই একটা নিয়ম, আমি যেটা বললাম গ্যাস্ট্রিকের জন্য, এই নিয়মটা ফলো করলে আপনার অটোমেটিকভাবে আপনার ওয়েট কমে যাবে। কারণ আপনি সকালবেলা কিছু খাচ্ছেন না, না খাওয়ার ফলে আপনার শরীর পেট একটা রিল্যাক্স মুডে থাকতেছে, রেস্টে থাকতেছে। তারপর আপনি 10টা 11টার দিকে একটু অ্যাপেল সিডার ভিনেগার খেলেন, তারপরে আপনি একটু ডিম বা আপনি অন্য শাকসবজি খেতে পারেন। আর যাতে শাকসবজি খেলে আপাতত প্রবলেম হয়, তারা শাকসবজিটা আপাতত খেবেন না, তারা আগে ব্যাকটেরিয়া এবং এই অ্যাপেল সিডার ভিনেগার মোটামুটি 1 মাস খাওয়ার পর দেখবেন আপনার পৃথিবীর এমন কোনো খাবার নেই যে আপনি হজম করতে পারছেন না উইদাউট গ্যাসের বড়ি ছাড়া। আপনার আগের মতো আপনি আপনার ইচ্ছা মতো খেতে পারবেন, তবে আপনি খেতে পারবেন ঠিক আছে, কিন্তু তারপরে তখনও কিন্তু আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে আপনারা খেতে পারেন এটা ওটা সেটা ঠিক আছে। ফাস্টফুড জাঙ্কফুড মানুষ আমরা, আসলে আমাদেরও তো একটা খাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু মাঝে মাঝে আপনি খেতে পারেন। কিন্তু আপনি প্রতিদিন যদি আপনার এই অভ্যাসটা আপনার গড়ে ওঠে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন এবং আরও ভয়াবহ বিপদের দিকে আপনি যাচ্ছেন। এই জন্যে আমি নিষেধ করতেছি আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন, যতটুকু পারেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা এড়িয়ে চলবেন। তাহলে আমি কি বললাম,
একটি রে খেতে বললাম এবং প্রতি খাবারের আগে খালি পেটে, তার সঙ্গে অ্যাপেল সিডার ভিনেগার খেতে বললাম। আর আমি কিছু ঔষধের কথা বলবো, আসলে যেহেতু দীর্ঘদিন এই রোগটা নিয়ে আপনারা ভুগতেছেন, কিছু ঔষধের পিকচার আমি এখানে দিব। আপনার নাম বলি, এখানে সবচেয়ে লিভার টনিক, একটা লিভার টনিক খেতে হবে আপনাদেরকে, যে কোনো কোম্পানির লিভার টনিক আপনি খেতে হবে আপনাকে। আর তার পাশাপাশি আপনাকে অবশ্যই আমি একটা ওষুধ রিকমেন্ড করি, যে ওষুধটা দিয়ে আমি অনেক রেজাল্ট পেয়েছি, সেটা আপনারা খেতে পারেন। সেটার নাম হচ্ছে আসলে গোল্ডেন পেরিলা। এই গোল্ডেন পেরিলা সালসা, এটা ছোট্ট 100 মিলি একটা প্যাকেট হয়, এটা অসাধারণ একটা ঔষধ। এটা যদি কোনো মানে সাধারণ মানুষ যদি, যারা গ্যাস্ট্রিক ওষুধ খায় শুধু, তারা যদি এটা ইউজ করে, তাদেরকে কিন্তু কোনো প্রকার গ্যাস্ট্রিক ওষুধ লাগবে না। আমি এটা মানে আমার জীবনে যতগুলো লাইফে রুগী দেখেছি, তারা কিন্তু এত প্রাউড ফিল করে দিয়ে আমাদের জীবনটা ফিরে আসছে এই ওষুধের কারণে এবং এই নিয়ম শৃঙ্খলার কারণে। তাহলে আপনারা এই গোল্ডেন পেরিলাও খেতে পারেন, 2 চামচ ঔষধ এবং 1/2 গ্লাস পানিতে মিশ করে আপনারা খাবার পর এটা খেতে হবে। এতে করে আপনাদের গ্যাস্ট্রিক ওষুধ লাগবে না। আর গ্যাস্ট্রিক ওষুধটা একেবারে ছেড়ে দিবেন না, যাদের অনেক প্রচণ্ড সমস্যা হয়ে গেছে, হয়তো ডাক্তার সাহেবের কথা শুনে আজকে আমি এগুলো খাচ্ছি, আজ থেকে আমি গ্যাস্ট্রিক ওষুধটা খাবো না, না এরকম করবেন না। গ্যাস্ট্রিক ওষুধটা আস্তে আস্তে আপনাকে মাইনাস করতে হবে। যদি আপনি 2টা খেয়ে থাকেন, তাহলে আপনি 1টা করে খাবেন, 1টা করে খাওয়ার পর 7 দিন বা 7 দিন খাওয়ার পর দেখবেন আপনি বাদ দিয়ে দেখবেন তেমন কোনো সমস্যা হচ্ছে নাকি। আর খাবারটা কিন্তু অবশ্যই চিবিয়ে চিবিয়ে দেরি করে খেতে হবে, আর 7 দিন পরের মধ্যে দেখবেন যে আপনার গ্যাস্ট্রিক ওষুধটা টোটালে বন্ধ হয়ে গেছে। আর এই গ্যাস্ট্রিক ওষুধ বন্ধ হওয়ার কারণে তখন আপনার শরীরের মধ্যে হাইড্রোক্লোরাইড অ্যাসিড, আপনি যে অ্যাসিড আবার ঢুকাচ্ছেন এখান থেকে এই অ্যাপেল সিডার ভিনেগার, অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে। চিন্তা করে দেখেন অ্যাসিডের মধ্যে ব্যাকটেরিয়া কত পাওয়ারফুল, তারা অ্যাসিডের মধ্যে ব্যাকটেরিয়া আছে। তাহলে আপনার পেটে আপনি তো ব্যাকটেরিয়া খাচ্ছেন, ব্যাকটেরিয়া খাচ্ছেন, প্রোবায়োটিক খাচ্ছেন, তারপরে আবার অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলো যাচ্ছে। তাহলে আপনার যে খাবারের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো যাবে, এগুলোকে ধ্বংস করার জন্য এখানে মানে রাশিয়া লাগবে না, এখানে কোনো প্রকার কোনো মানে পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশের প্রয়োজন নেই বা অস্ত্রের প্রয়োজন নেই। আপনার নিজের শরীর এটাকে ধ্বংস করে ফেলবে, আর আপনি যেহেতু নষ্ট করে ফেলছেন, এই সাপোর্টটা দিবে আপনাকে অ্যাপেল সিডার ভিনেগার অথবা আপনার কোকোনাট ভিনেগার উইথ আপনার যে এই প্রোবায়োটিক, এই ব্যাকটেরিয়া, এটা খেলে আপনাদের এনাফ। তো এইভাবে আপনারা অবশ্যই এই নিয়মটা ফলো করবেন, আপনাদের জীবনের যত বড় পেটের সমস্যা হোক না কেন আপনারা সেরে যাবে। আর কিছু ঔষধপত্র যদি কিছু লেগে থাকে, আমি আপনারা এটা করার পর যদি মানে প্রয়োজন হয়, আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি আপনাদের সেরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সুন্দর পরামর্শ এবং ওষুধ যেটা লাগবে আমি আপনাদেরকে সেটা ছবিসহ এবং খাওয়ার নিয়মসহ পাঠিয়ে দেবো। এটাতে কোনো ডাউট নেই, এটা আপনারা কখনোই চিন্তা করবেন না। আমার আজকে কথা অনেক হয়ে গেল, আপনি হয়তো বুঝাতে পেরেছি, আমি হয়তো আপনাদেরকে আমার কথাগুলো শেয়ার করতে পেরেছি। আসলে বলতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে, তো শর্টকাটে বলার মধ্যে যতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি, এতটুকু 100% জীবনে ফলো না করতে পারলেও যদি আপনি 70% আপনি ফলো করেন, আপনি এ রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন এবং এক্ষেত্রে আপনার যৌবন শক্তি ফিরে আসবে। আপনার ডায়াবেটিস থাকলে কিন্তু ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসের কোনো ওষুধ লাগবে না। চিন্তা করে দেখেন একটা নিয়ম ফলো করলে আপনার কয়টা উপকার হচ্ছে, আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম যারা আছে সেটা সলভ হয়ে যাবে, যারা আপনি ইনসুলিন নেন বা যারা মানে আপনার ডায়াবেটিস রোগী যারা ইনসুলিন নেন তাদের কিন্তু ইনসুলিন লাগিচ্ছে না বা ট্যাবলেট লাগবে না। যারা এটা যদি আপনি একটু লং টাইম ফলো করেন, 2-3 মাস পর প্রেশার ওষুধটাও কিন্তু আপনার লাগবে না, এবং ডাক্তার সাহেব যদি আপনাদেরকে রক্তের কোলেস্টেরল ওষুধ দিয়ে থাকে সেটাও কিন্তু লাগবে না। মানে উইদাউট মেডিসিন, আমার কথা হলো উইদাউট মেডিসিন, মেডিসিনের ব্যবহার কমাতে হবে, আপনি তাহলে দ্রুত সুস্থ হতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, অনেক কথা হলো, আমাকে কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার সাবস্ক্রাইব করলে আপনি নোটিফিকেশানটা চালু করে দিবেন, অল করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আমি পাবলিশ করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। এবং এই কথাগুলো আপনি উপকৃত হওয়ার পর আপনার পরিবারকে আপনি সাজেস্ট করতে পারেন, পাশাপাশি আপনার বন্ধু যদি কোনো বিপদে থাকে বন্ধুকে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। এতে করে আপনার অনেক আল্লাহ পাকের কাছে আপনি একটা এর মূল্য পেয়ে যাবেন, কারণ এটা হলো মানবতার জন্য কাজ করা আমাদের জন্য ভিডিও। এই জন্য আমি এ পর্যন্ত রাখছি, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।